অনেকদিন পরে একটু সময় পেয়েছি, নিজের মতো লাগিয়েছি। দেখো রূপচর্চা চলছে আজকে, মানে এখন ফাইনালি ঘুমিয়ে গেছে ওর বাবা, আজকে ঘুম পাড়িয়েই ছেড়েছে ওকে। তো আমার মুখে লাগিয়ে আমি সঞ্জয়ের মুখে লাগিয়ে দিচ্ছি, কারণ আমাদের রূপচর্চা আগে আমরা করতাম প্রত্যেক রোববারে রোববারে করতাম, কিন্তু এখন আর টাইম হয়ে ওঠে না ননিকে নিয়ে। বুঝতেই তো পারছো বাচ্চা ছেলে থাকলে কী হয়, তো সেই জন্য আজকে একটু রূপচর্চা করে নিচ্ছি। কী নিয়েছো সেটা একটু? এটার মধ্যে নিয়ে এই যে যেটা লাগিয়েছি স্ক্রাবের মতন করে তোমার একদম লাগিয়ে নিয়েছি পুরো প্যাকটা। তো এটার মধ্যে ছিল নর্মালি বাড়িতে যা আছে, টক দই, একটু হলুদ, একটু হানি, তো একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। তো এবার এটা মুখে লাগিয়ে নিচ্ছি ভালো করে। এখন এই আধা ঘন্টার মতো রেখে দেবো, ওটা পুরো একদম শুকিয়ে একদম পুরো চামড়াটা একদম টেনে নেবে যখন, তখন এটা একটু হালকা জল দিয়ে একটু স্ক্রাবের মতন করে নিয়ে আবার কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে একটু পুরো একদম জল দিয়ে নর্মাল জল দিয়ে ধুয়ে নেবো। তো ওটা ধুয়ে নেওয়ার পরে দেখবে মুখটা কীরকম একটুখানি মানে ময়লাগুলো উঠে যায়, ময়লাগুলো উঠে যাবে আমার মুখের মধ্যে। আর তোমার কী বলে গ্লেজ দেবে, হালকা একটু গ্লেজ দেবে। আর এটা কী হয় বলো তো, সপ্তাহে একদিন করে যদি এরকমভাবে দিতে থাকো টক দই হলুদ হানি এটা মিক্স করে, তো কী হয় স্কিনটা ভালো থাকে। দই তো এমনিতেই ঠান্ডা জিনিস, তো স্কিনে পড়লে সেটা তো একটু ভালোই হয়। অনেক জন এটার মধ্যে দুধ দেয়, দুধের একটা ব্যাটার মানে দুধ রসুন হানি, আমি তো এটাই দিই, এটা একটা খুব ভালো জিনিস, তোমরা ট্রাই করে দেখতে পারো। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু আর ফ্রেশ নিউ ব্লগ। আজ সানডে, ভ্যালেন্টাইন্স ডে, তো সবাইকে আমাদের তরফ থেকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। সবাই খুব ভালো থাকো, আর যার যা মনের ইচ্ছা সেটা যেন ভগবান পূরণ করে। ভ্যালেন্টাইন্স ডে মানে শুধু তো এটা নয় যে একটা পার্টিকুলার দিন যে দিনটা সেলিব্রেট করা হয়, সেলিব্রেট করার জন্য হয়তো আমরা ওয়েস্টার্ন কালচারের দিকে চলে যাচ্ছি, তাই হয়তো ভ্যালেন্টাইন্স ডে এখন এতটা ইয়ে হয়ে গেছে। তো যদি পুরোনো দিনে দেখা যায় তো তখন তো আর এরকম কোনো ভ্যালেন্টাইন্স ডে কেউ সেলিব্রেট করতো না। আর তার মানে এটা নয় যে কেউ কাউকে ভালোবাসতো না বা সেরকম কিছু ভালোবাসার ছিল না। ভ্যালেন্টাইন্স ডে আজকে সেলিব্রেট হচ্ছে সবাই মানে বলতে পারো যে মডার্নাইজেশনের যুগে এটাকে এইভাবে দেখা হচ্ছে। তো যাই হোক, এই সঙ্গে আর কথা বলে কোনো দরকার নেই, সবাই নিজের নিজের মতো করে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করো। আমরাও চেষ্টা করছি যতটা পারা যায়, আজকে ছুটি আছে তাই, আদারওয়াইজ তো ভ্যালেন্টাইন্স ডে বলে স্পেশাল কিছু করার কোনো ইচ্ছা নেই বা তেমন কিছু করিও না। এখন তো আর আবার কি ভ্যালেন্টাইন্স ডে করবো এরকম একটা ব্যাপার চলে এসছে, যাই হোক কোনো ব্যাপার নয়। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি ব্লগে অনেক কিছু ইন্টারেস্টিং জিনিস আসবে, তো পুরোটাই দেখলে সমস্তটা তোমাদের ভালো লাগবে আশা করছি। এই দেখো মুখটা আমার ধোয়া হয়ে গেছে, মনে হচ্ছে যে হালকা গ্লেজ লাগছে, তো এটাকে এখন করতে হবে, মানে সপ্তাহে একবার করে তো করতেই হবে। তো যাই হোক চলো, এটাগুলো তো যখন সময় হবে তখন, রোজ রোজ তো করা সম্ভব নয়, মানে প্রতি সপ্তাহে হবে তারও কোনো সিওরিটি নেই। আর বর্ণা এখন এখানে রান্নাঘরে রান্না করছে, তো কি রান্না হলো আজকে? আজকে এই যে দেখো না, মাছের ঝাল হয়েছে, তোমার উচ্ছে শুক্তো হয়েছে, শাক চচ্চড়ি হয়েছে, আর এই কলাই ডাঁটা ছাপাবো। আরে দেখো আরেকজন, তোর স্নান করাও হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে, এখন সে জামা পড়েছে। হুম, কই ননি, ও কি দেখছে? তো কিছু দেখছে নাকি? দেখো এই ফাঁকে এই যে ছোট ছোট জিনিসগুলো আছে সেগুলোকে তুলছে, তুলে খাবে। হ্যাঁ দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলছে, এই দেখো এখন ওয়াশিং মেশিনের উপরে দাঁড়াচ্ছে, ওর এইসব জিনিসপত্র ধরে ধরে ও খেলবে। ওর এখন স্নান করা খাওয়া জামা নতুন জামা কাপড় পরে এখন ঘুরছে। তো তোকে আমি ঘরে নিয়ে গিয়ে বসালাম, তুই সেটা তো বললি না। আর আমার আর বর্ণার এখন স্নান হয়নি, আমি যাব স্নানটা করতে। বর্ণা রান্না করা হয়ে গেল, আচ্ছা তুমি আগে করে নেবে, ঠিক আছে। তো পর্ণা আগে স্নান করে নেবে, তারপরে আমি স্নান করে নেবো, আমার নিচে যাওয়ার আছে কিছু জিনিসপত্র নেওয়ার, তো সেগুলো নিয়ে আমি আবার ফিরে আসবো। এসে খাবার পরে বিকেলে আমরা বেরোবো, তো চলো দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি। তো আজকে ভ্যালেন্টাইন্স ডে, তো পর্ণার জন্য কিছু নেওয়া হয়নি, তাই ওকে না বলে আমি বাইরে বেরিয়েছিলাম। তো কটা জিনিস নিয়ে নিয়েছি, ওকে এখনো বলিনি কী কী নিয়েছি, তো একটু পরেই আমরা বাইরে বেরোবো, তো তখন আমি এই গাড়িতেই রেখে দেবো এটা, ও এসে দেখতে পাবে। তো চলো দেখা যাক কি হয়। এই দেখো এখন সব র্যাপারও নিয়েছি, র্যাপ করে নেবো, তোর জন্য একটা পার্স নিয়ে নিয়েছি ছোট, এটাতে একটা ছোট বক্স আছে ওর রাখার জন্য, কিছু চকলেট আছে, আর আছে একটা ফেস পাউডার যেটা ননি আগের দিন ভেঙে দিয়েছিল, তো সেইটা একটা নিয়ে নিয়েছি, আরও কিছু টুকটাক ছোটোখাটো জিনিস, একটা নেল পলিশ। তো যাই হোক এগুলো সব আমি এখন এর মধ্যে ডেকোরেট করে গাড়ি সিটের মধ্যেই রেখে দেবো ভাবি, তো যখন
আমরা গাড়িতে আসবো তখন ও দেখতে পাবে, তো তার আগে আমি কিছু নিয়ে যাব না। আমি বলেছি যে না আমি কিছু দিতে পারবো না এখন ভ্যালেন্টাইন ডেতে, এবার এই বার্থডে হলো আবার অ্যানিভার্সারি আসছে নেক্সট মাসে, তো এই বলে এখন ওকে আমি বলে রেখেছি, তো দেখা যাক কি করে। তো চলো এগুলো এখন ফটাফট আমি প্যাক করে ওপরে যাব, কিছুক্ষণের মধ্যেই আবার আমরা বেরোবো, এটা আমি গাড়ির সিটেতেই রেখে দেবো এটাকে। তো প্যাকিং হয়ে গেছে, প্যাকিং করে এখানে রাখা আছে জিনিসটা, তো আমি এইভাবেই এটা সিটের উপরে রেখে দেবো। আর আমি এখন উপরে যাচ্ছি, দেখি ননি ঘুমালো কি ঘুমালো না, আর তারপরে যদি না ঘুমায় তো ফটাফট রেডি হয়ে আমরা বেরিয়ে যাবো। আমি বাড়ি চলে এসেছি আর ননির হয়তো ঘুম পেয়ে গেছে, পড়নার জন্য ভ্যালেন্টাইন্স ডে গিফট নিয়ে এসেছি, চকলেট, বেশি কিছু দিতে পারলেন না সরি, একটা চকলেট দিলাম। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, আর কিছু দেওয়া গেল না, ননির ঘুম চলে এসছে তাই আর বেশিক্ষণ আমি কথা বলছি না, ননিকে ঘুম পাড়িয়ে দাও, দিয়ে দিনে রেডি হয়ে যাও, আমরা ফটাফট বেরিয়ে যাবো। এবার আর বেশি কিছু দিতে পারলাম না সরি, কারণ এবারে আবার তো কদিন পরই আবার একটা আছে আমাদের অ্যানিভার্সারি, তখন একটা ভালো গিফট দেবো, ঠিক আছে? অ্যানিভার্সারিতে একটা বন্যাকে ভালো গিফট দেবো, এখন আর তো তেমন ভালো গিফট নেওয়া হয়নি। হ্যালো হাই করো, বলো আমি ঘোরাঘুরি দেখো, আমার ড্রেসটা দেখো, আমরা এখন ঘুরতে যাচ্ছি, তাই গো আমরা এখন ঘুরতে যাবো, চলে এসো চলে এসো, বলো আমরা এখন ঘুরতে যাচ্ছি, রেডি হয়ে গেছি, এদিকে দেখা এদিকে দেখা, বলে আমরা এখন ঘুরে আসছি, দেখাবো তোমাদের কোথায় যাচ্ছি। হ্যাঁ এগুলো কে রাখলো? আমি মিথ্যে কথা বললো বললো কিছু আনিনি, এটা কি এটা কি সেটাই তো বুঝতে পারছি না, এটা কি বাড়ি এসে খুলে দেখবো কি জানি, খুলে দেখো একবার, এটা ভালো করে কে রাখলো নিজের গাড়িতে, কে রাখবে এগুলো কি জানি আমি তো বুঝতে পারছি না, না এটা হাত দিও না বাবা, ঠাকুরের এটা হাত দিও না, দেখ নম্বু কি সব আমাকে ঠকালো, বললো যে এই বাচ্চা কিছু দিতে পারছি না, তুই দেখ পরে তো পুর করছে, ওয়াও কি সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে ব্যাগটা, উঠা পড়ে গেই, বাবা কত কিছু পেয়ে গেছি, ফেস পাউডার ননি ভেঙে দিয়েছিল ফেস পাউডারটা, ব্যাগটা দেখো খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে, দেখো এখনো কিছু আছে কি জানি দেখো, ও বাবা একটা নেল পলিশ, আর একটা টিপও, খুশি হয়ে গেছি, থ্যাংক ইউ ননি, ননি হা করে দেখছে, হা করে দেখছে এগুলো কি বের করছে মা, সবথেকে ভালো লেগেছে এই যে বক্সটা, এটা এটা দারুণ সুন্দর দেখতে, এ বাবা ঠাকুর এটা ছিঁড়ে যাবে না বাবা, টেনো না না বাবা ছেড়ে দাও ওটা, চলো তুমি ওকে ধরো গরম করছে, এর মধ্যে কিছু লেখা আছে না, কিছু লেখা না, থ্যাংক ইউ থ্যাংক ইউ, আমি কদিন ধরে এই এরকম সিঙ্গেল স্টোনের টিপ খুঁজছিলাম, এই দেখো তোমাকে দেখাচ্ছি, আমি জানি না সঞ্জয় কি করে জানতে পেরেছে, তাও নিয়ে এসছে, এটা আমার খুব ভালো লেগেছে, তো আমি আজকে এই সিঙ্গেল একদম সিঙ্গেল টিপে, এগুলো কালারেরও হয় বিভিন্ন কালারের, আমার তো পুরো একদম সাদাটা খুব ভালোই লাগে, আর মানে কালারের যেগুলো সেগুলো দেবে শাড়ির সাথে পরলে ভালো লাগবে, আমি এখন এটা একটা পরবো, দেখেছো তো অনেক রকম বদমাইশি করছে, আমি পরতেই দিচ্ছে না, না বাবা একটু পরি, আজকে আমরা এখন এসেছি একটা বাঙালি মিষ্টির দোকানের সন্ধান পেয়েছি, আমার অফিসেরই একটা কলিগ আমাকে বললো যে এখানে বাঙালি মিষ্টি পাওয়া যায়, মুম্বাইতে তো আমরা বাঙালি মিষ্টি পাই না, তো এটা বাড়ির কাছেই নবী মুম্বাইতেই পানবেলের এখানে, তো দেখো ননি এখন মিষ্টি খাচ্ছে,
রসগোল্লা, নর্মাল রসগোল্লা, সিঙ্গারা পুরো বাঙালি স্টাইলের সমস্ত কিছু পাওয়া যায় দোকানে। বোর্ডটা আমি দেখাচ্ছি, তো যারা বোম্বের বাঙালি তারা অবশ্যই এখানে এসে ট্রাই করতে পারো, কারণ মিষ্টি খুবই ভালো। তুই কথা বলতে দিস না, একদম একদম কথা বলতে দেয় না। তো যাই হোক, সেটার জন্য আমরাও কিছু রসগোল্লা নিয়ে নিয়েছি, সন্দেশ নিয়ে নিয়েছি এবং খুব ভালো একটা তো টেস্টও করলাম সন্দেশটা। এখন টাটকা সন্দেশ বানানো হচ্ছে, তো দাদা ওখান থেকে দিলো, সেটাও খেলাম, খুব ভালো লেগেছে। তো আমরা তো আসবোই, তো যদি কেউ চাও তো অবশ্যই এখানে আসতে পারো। আমি দোকানের ডিটেলসটাও মানে বোর্ডটা দেখিয়ে দিচ্ছি, ফটো দিয়ে দেবো। আমি বাড়ি চলে আসছি, তো গিয়ে বাড়ি কেন মিষ্টিটা যেন আমারও যতটা ভালো লাগে ননির ততটা ভালো লাগে। ওখানে একটা মিষ্টি খেয়েছে ননি, মানে অল্প, পুরোটা খাইনি, অল্প একটু খেয়েছে। মিষ্টিটা আমারও খেতে ভালো লাগে, ওরও খেতে ভালো লাগে, তো আমি একটু মিষ্টি মানে খুবই ভালোই বাসি বলতে পারো। তো সেইটার জন্য খুঁজে খুঁজে দোকানটা বের করলাম, শ্রীজা সুইটস দোকানটার নাম, তোমরা দেখতে পারবে। মিষ্টি বলতে গেলে মিষ্টি প্রেমিক মানুষ, মিষ্টি জিনিসটা আমার একটু বেশ ভালোই লাগে। তো শ্রীজা সুইটসে গেছিলাম, তো ওখান থেকে কি মিষ্টি নিয়ে এলাম, আরও কিছু ঘোরার ছিল বাইরে, একটু শপিং করার ছিল টুকটাক, সেই জিনিসপত্র করে 8:30 বেজে গেছে, তাই ননি এখন খিদে পেয়ে গেছে আর ওই জন্য বদমাইশি করছে। তো চলো এবার বাড়ি যাই, বাড়ি গিয়ে দেখাই। আসার পরে খুব খুশি না, মানে এতক্ষণ গাড়িতে গাড়ি থেকে নামলো, তারপরে যে লিফটে চেপেছে জানে যে এটাই ওদের মানে ওর বিল্ডিং এর লিফট, তো চেপেছে চাপার পরে যে দরজাটার বাবা খুললো ঘরের আলোটা দিয়ে জেনেছি কি হাসি কি বলবো। তার সাথে কত কিছু পেয়েছি, একটা তোমার ফেস পাউডার পাওয়া গেছে, সাথে তো টিপটা দেখো পরেই নিয়েছি আমি কপালে, আর এই যে নেল পলিশটা, এটাও আমি পরবো, পরে তোমাদেরকে দেখাবো। ভালো আছে না, এটা হয়েছে, আর এটাতে একটা চকলেট আছে খুব সুন্দর, এটা এটা তো খেতেই মন যাচ্ছে না আমার, মনে হচ্ছে আমি রেখেই দেবো এটা, তাই না তাই না তাই না। আর সব থেকে সুন্দর সেটা হচ্ছে এই বক্সটা, দারুন, আমার তো খুব ভালো লেগেছে এটা, এর মধ্যে জেমস আছে। আর সব থেকে সুন্দর হচ্ছে এই গুড়ের রসগোল্লা, যেটা আমি খাবো এখন। এইটার জন্য আমি এত দূর গেছি, একদম টাটকা গরম গরম রসগোল্লাটা দেখো, গুড়ের রসগোল্লা একদম গরম বানিয়ে দিয়েছি, আর নিয়ে এসেছি সন্দেশ। তো দোকানটাতে সত্যি কি আমরা খুব খুব খুশি হয়ে গেছি, আর আমি ভালো একদম মানে আমাদের ওখানের মতো মিষ্টি পেয়ে খুব মানে খুশি হয়ে গেছি। আমি বলেছি যে আমার আগে আমি প্রতি মাসে এক দুদিন করে আসবো, এসে তোমার কাছ থেকে স্টক তুলে নিয়ে যাবো মিষ্টির। তো চলো এখন চেঞ্জ করে নিই, চেঞ্জ করে আজকে ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল কেক কাটিং হবে, কেকও চলে এসছে, খুব বড় কেক আনিনি কারণ কেকগুলো জমে যাচ্ছে একটার পর একটা, কিছু না কিছু সেলিব্রেশন হচ্ছে, ফ্রিজে কেক থাকছে, দুজনকেই খেতে হচ্ছে। হ্যাঁ, তো সেই জন্য আগে বার্থডে কেকটা এখনো দু পিস পড়েই আছে ফ্রিজে, সেই জন্য আমি বললাম সঞ্জয়কে যে একটা ছোট বড় কেক নিয়ে আসো, বলছিল বড় কেক আনবে। একদম দেখো এটা বাদ দাও, এরপরে অ্যানিভার্সারি আসছে, তারপরে সব থেকে যেটা হচ্ছে শ্রেয়ানের বার্থডে আসছে, যেকোনো সেলিব্রেশন উইদাউট কেক কাটিং তো সেলিব্রেশন থাকে না। তো আজকে যখন ভ্যালেন্টাইন্স ডে আর সবাই সেলিব্রেট করছে, তো আজকে দেখো যে বলেছিলাম একটা ছোট কেক আনবো, খুব সুন্দর একটা কেক নিয়ে এসেছি, ছোট্ট আমি দেখাচ্ছি, দেখাও কেকটা,
ননি আবার কোলে আছে তো আমি ক্যামেরাটা ঠিক করে নিয়ে যেতে পারছি না। তো এটা ভ্যালেন্টাইন ডে স্পেশাল। তো চলো এখন কেক কাটিং করা হবে আর সবাইকে আবার উইশ করছি হ্যাপি ভ্যালেন্টাইন ডে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, স্বাভাবিক থাকো আর ব্লগগুলো দেখতে থাকো। এই ধরনের আরো অনেক কিছু সেলিব্রেশন আসবে যেগুলো তোমরা দেখতে পাবে, রোজকার মতো আমাদের সঙ্গে থাকো আর কি। চলো কেক কাটিং হবে। তো কেক কাটিং এর সময় ক্যান্ডেলটাকে আমরা লেবাবো না, এটা এইভাবেই যেন সারা জীবন থাকে, তাই সেটার জন্য এটাকে ফুরিয়ে লেবাচ্ছি না। চলো ননু তুমি কেক কাটিং করো। এই তো Love you, Bonna. Love you, Noni. Love you too. Noni, Bonna. Love you too, Papa, Mama. চলো তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি আমাদের এই স্পেশাল ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে লাইক করো। আর চলো টাটা, গুড নাইট।